বর্তমানে পরকেয়ায় মজে সর্বশান্ত হয়ে পড়ছে বহু পরিবার তাতে সন্তান হারাচ্ছে মাকে এমনই এক ঘটনা ঘটল শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মধ্যটিলা এলাকায় মধ্যটিলা এলাকার গৃহবধূ খেলনা বেগমের বিয়ে হয়েছে চোদ্দ বছর হয়েছে পরিবারের স্বামী সহ তেরো বছরের এক পুত্র সন্তান রয়েছে বিগত দিনে ছোট্ট পরিবারটি বেশ হাসি খুশিতে ছিল কিছু সময়ের মধ্যে গৃহবধূ পরকে ফাঁদে পড়েছে বলে অভিযোগ পরকিয়ার জেরে রবিবার বিকেলে বিশালগড় দুর্গানগরের একটি ছেলের সাথে পালিয়ে গেছে খেলনা বেগম সেদিনই বন্ধন থেকে টাকা তুলে সেই টাকা নিয়ে পালিয়ে যায় বলে এমনটাই অভিযোগ পরিবারের লোকজনদের গৃহবধূকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তেরো বছরের সন্তান মাকে কাছে ফিরে পেতে অসহায় সন্তানের কান্না দেখে শোকস্তব্ধ সমস্ত এলাকাবাসী ও পরিবারের লোকজন এদিকে অসুস্থ হয়ে পড়েছে স্বামী এখন অসহায় স্বামী ও ছেলের একটাই আবেদন খেলনা বেগম যেন পুনরায় ঘরে ফিরে আসে সকলে এখন তার অপেক্ষায় পথের দিকে চেয়ে আছে